এবং এক সময় রাজা কার্তির সহযোগিতায় ধরা পড়েন এবং তারপর আর আমরা খুঁজে পাই না তাকে। জেনেছিলাম অনেক শহীদের সাথে তিনিও ছিলেন, কিন্তু কোথায় ছিলেন, কোন মাটিতে মিশিয়াছেন আমরা জানি না। তো আজ এমন একটা দিনে 50 বছর আগে দিনটা ছিল 16ই জুলাই, এমন দিনে সে চলে গিয়েছিল। ভীষণ মজার আনন্দের খুশির ভাইজান ছিল, আমরা তাকে রানক ভাইজান বলে ডাকতাম। তো সবসময় আমি গল্প শুনি, তো আজকে আমার খুব ইচ্ছা করলো আমার এই রানক ভাইজানের গল্প বলতে। আমার আম্মা আব্বা যতদিন বেঁচে ছিলেন তারা অপেক্ষা করতেন এই রানক ভাইজানের ফিরে আসার জন্য। রানক ভাইজান ফিরে আসেননি, কিন্তু আমরা স্বাধীন দেশ পেয়েছি। আর সেই দেশে আমাদের একটু আগে বলেছিলেন কামাল ভাই যে আমরা স্বাধীন, এবং আমাদের চেতনায় সেই স্বাধীনতাকে আমাদের লালন করতে হবে, নিশ্চয়ই আমরা অনেক কিছু পেয়েছি। আমি যে ভাইটির কথা বললাম, এমন লক্ষ ভাই হারিয়ে গেছেন,